আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডুপ্লেক্স নতুন মডেলের একটি বাড়ি, নতুন ডিজাইনের একটি বাড়ি দেখতে পাচ্ছেন। বাড়িটির সামনের ডিজাইনটা খুব সুন্দর, দুই পাশে থাকবে দুটো ব্যালকনি, বাড়িটা সিট হবে পিছনে, খুব সুন্দর একটি ডিজাইন। কিন্তু আসুন, এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবং এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে আমরা আজকের ভিডিওটা দেখবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটার যে ফ্লোর প্ল্যান, বাড়ির দৈর্ঘ্য হচ্ছে 44 ফিট 5 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 36 ফিট। বাড়িতে আপনি প্রথম পাবেন একটা ফর্স, এই ফর্সের নিচ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে পাচ্ছেন একটা ড্রয়িং ডাইনিং ড্রয়িং রুম, তা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 13 ফিট একটা ড্রয়িং রুম। তারপর আমরা যেটা পাচ্ছি দেখুন, তারপর হচ্ছে একটা ডাইনিং রুম, তা হচ্ছে 19 ফিট 11 ইঞ্চি বাই 11 ফিট 11 ইঞ্চি। এরপর রয়েছে একটা সি বেডরুম, তার হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট, সাথে রয়েছে ব্যালকনি। রয়েছে একটা মাস্টার বেডরুম, 11 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট, সাথে রয়েছে একটা অ্যাটাচড টয়লেট, রয়েছে একটা ব্যালকনি। বন্ধুরা, রয়েছে আমাদের একটা কিচেন রুম, তা হচ্ছে 7 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। বন্ধুরা, রয়েছে আমাদের একটা সি বেডরুম, 12 ফিট বাই 13 ফিট, এবং রয়েছে মধ্যখানে একটা সিঁড়ি ঘর, তা হচ্ছে আমাদের সিঁড়িটা 10 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি। এরপর থাকবে একটা মাস্টার বেডরুম, তা হচ্ছে 12 ফিট 13 বাই 13 ফিট, এবং রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। অর্থাৎ টোটালি বাড়িতে থাকছে 4টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, এবং রয়েছে 3টা টয়লেট, একটা কিচেন নিয়ে খুব সুন্দর, খুব বড় সড়ো একটা বাড়ির প্ল্যান। তো বন্ধুরা, এই বাড়িটা আপনি চাইলে 3তলা করতে পারেন, বা এটা ডুপ্লেক্স, আপনি 2তলায় 4টা বেডরুমের সাথে 4টা টয়লেট অ্যাটাচ দিতে পারেন, আর মধ্যখানে একটা বড় সড়ো হল রুম দিতে পারেন। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যানটি। তা আসুন, এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে, কত টাকার মালামাল লাগবে, গ্রাউন্ড ফ্লোর তৈরি করতে তার হিসাবে আপনাকে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এখন বাড়ি তৈরির হিসাবটি। 5 ইঞ্চি কাঠ ইট লাগবে 13,000 পিস, তার মানে হচ্ছে 1,70,000 টাকা, বর্তমানে 12,000-13,000 টাকা ইটের পিস। খড়ের জন্য ইট লাগে 23,000 পিস, তার মানে 2,88,000 টাকা, সিমেন্ট লাগে 480 ব্যাগ, দাম আসছে 2,68,000 টাকা, রড লাগে 600 কেজি, দাম আসতেছে 5,85,000 টাকা। বন্ধুরা, এটা রডের দাম বর্তমানে। বন্ধুরা, চলুন আমরা এখন দেখবো আমাদের দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ অন্যান্য কাজে কত টাকা আসবে বাইরে তৈরি করতে। বন্ধুরা, দরজা জানালা আপনি কাঠের না দিয়ে যদি পেন্সিলের দেন, খরচটা কিন্তু অনেক কমে যাবে। যেখানে দরজা জানলার জন্য আপনার খরচ হবে 3 লক্ষ টাকা, যদি আপনি প্লেন্সিল দেন আপনার এখানে 1,50,000 টাকা সম্ভব। তো বন্ধুরা, এইভাবে আপনি খরচটি কমাতে পারেন। এছাড়াও ইলেকট্রিকে মালামাল আপনার ভালো মাল দেবেন, স্যানিটারিতে ভালো মালটা ব্যবহার করবেন, কারণ একবার যদি স্যানিটারি মালটা আপনারা খারাপ ব্যবহার করেন, এখানে অনেক কষ্ট হবে আপনার এটা চেঞ্জ করতে। আসুন এখন জেনে নিই, সিলেট বালি লাগছে আমাদের 620 সেফটি, যেমন সাথে 24,800 টাকা, গাঁথনির বালি 1,515 সেফটি, যেমন সাথে 64,500 টাকা, মাটি কাটার খরচ 35,000 টাকা, দরজা 8টা, দাম হচ্ছে 2,50,000 টাকা, জানলা 8টা, দাম হচ্ছে 64,000 টাকা। এগুলো থাকলে সাথে জানলা কাঠের দরজা যদি ব্যবহার করেন। আমি আগেই বলছি আপনাকে খরচটি কমাতে পারেন কীভাবে, যদি আপনি লেন্সিলে দরজা জানলা দেন, খরচটি অনেকটাই কমে যাবে। এভাবে খরচটি কমাতে পারেন কিনা আপনারা। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য লাগতেছে আমাদের 82,080 টাকা, বাথরুম ফিটিংস 95,760 টাকা, বাথরুম টাইলস 50,000 টাকা, মেস্ত্রি খরচ 4,41,000 টাকা, রঙের জন্য 75,240 টাকা, এবং অন্যান্য খরচ 1,10,000 টাকা। তো বন্ধুরা, একটা বাথরুমে মোটামুটি টাইলস করতে 12,000-13,000 টাকা লাগে, মেস্ত্রি খরচ সহ 15,000 টাকার মধ্যে লাগে, 16,000 টাকার মধ্যে লাগে। তো বন্ধুরা, টোটাল বাড়ি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 26,07,965 টাকা। তো বন্ধুরা, বাইরের ড্রয়িং ডিজাইন যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাইরের ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে, মনে রাখবেন স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের। বন্ধুরা, আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।